মুম্বাই দিল্লির পর করোনা নিয়ন্ত্রণে এবার পাঞ্জাবে নাইট কারফিউ জারি করল অমরিন্দর সিং এর সরকার। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে, 30 এপ্রিল পর্যন্ত নাইট কারফিউ চলবে। শুধু নাইট কারফিউ নয়, করোনা ঠেকাতে পাঞ্জাব সরকারের সিদ্ধান্ত ভোটমুখী রাজ্যগুলির জন্যও দৃষ্টান্ত হতে চলেছে। পাঞ্জাবে রাজনৈতিক জমায়েতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই সঙ্গে কোনো রকম রাজনৈতিক জমায়েত করা যাবে না বলেও জানানো হয়েছে পাঞ্জাব সরকারের তরফে। রেকর্ড ভেঙে দৌড়চ্ছে করোনার গ্রাফ। বুধবার দেশে করোনার দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি পেরিয়ে 1,15,736 পৌঁছায়, মৃত্যু হয় 630 জনের। এদিকে ভোটমুখী বঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 2,000 ছাড়িয়েছে। দেশজুড়ে যখন করোনার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন ভোটমুখী বঙ্গে মাস্কবিহীন রাজনৈতিক প্রচার সমাবেশ ভয়াবহ বিপদ ডেকে আনছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটের লোভে বাংলায় মরক, তবুও নড়ছে না সরকারের টনক। এবার জনসাধারণই অরাজনৈতিক উদ্যোগে পিপিই পরে রক্ত দিয়ে প্রতিবাদের ভাষা লিখে বুকে পোস্টার টাঙিয়ে নির্বাচন আধিকারিকের দফতরের সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।